হ্যালো ভিউয়ার, বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি নিজের ফেসবুক পেজ খুলবেন। আমরা অনেকেই দেখে থাকি যে ফেসবুকের পেজ খোলে, যে অনেকেই বিষয়টা জানিয়ে বড় অনেকে জানি না, অনেকে জোকসের পেজ খোলে, তারপর হচ্ছে যে অ্যান্ড্রয়েড টিপসের পেজ খোলে, মানে ফেসবুকে টিপস আপনার পেজের কোনো অভাব নেই, হাজার হাজার পেজ, অনেকে নিজের প্রতিষ্ঠানের নামে পেজ খুলে থাকে, অনেকে অনলাইন ব্যবসার কারণে আপনার ফেসবুক পেজ খুলে থাকে এবং সেটা আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দেন, আপনি কি বলে আপনার ফলোয়ার বাড়াতে পারেন, বা আপনার যে হাজার হাজার মানুষ এইটার মাধ্যমে দেখা যায় একটা পেজের মধ্যে লক্ষ লক্ষ আপনার লাইক দেওয়া, তো এই পেজগুলা খুব সহজেই আপনি নিজের নামে করতে পারেন। অবশ্য সেটার জন্য আপনাকে খুলতে যতটা সহজ কিন্তু সেটা জনপ্রিয় করতে একটু কষ্ট করতে হয়, ইনভাইট করতে হয়, মানুষদের বলতে হয়। তো চলুন দেখা যাক কীভাবে ফেসবুক পেজ খুলবেন দেখাচ্ছি। তো প্রথমে আপনার অফিসিয়াল ফেসবুক সফটওয়্যারটিতে যাবেন। আমাদের সবারই এই অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি আছে বা অনেকেই ইউসি ব্রাউজার দিয়ে ইউজ করেন, সমস্যা নেই। আপনারা জাস্ট এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনার, এটার মধ্যে যাবেন, অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর এখানে পেজ নামের একটা অপশন পাবেন, পেজে যাবেন। তো পেজে গেলে আপনারা এখানে দেখতে পারবেন এই যে ক্রিয়েট নামে একটা চিহ্ন দেখছেন, ফিডের নিচে ক্রিয়েট প্লাস ক্রিয়েট, জাস্ট এটাতে আপনি দিবেন, গেট স্টার্টে ক্লিক করবেন, এখানে পেজ নাম দিবেন। আপনি চাইলে বাংলা দিতে পারেন, আপনি ধরেন একটা আপনি চাচ্ছেন যে একটা জোকসের, বাংলা জোকসের একটি পেজ খুলতে, এখানে লিখবেন বাংলা জোকস, জোকস ফ্যান পেজ, জাস্ট এতটুকু লিখলেন। আপনি বড় হাতে দিলেও দিতে পারেন, বাংলা লিখলেও দিতে পারেন, বাংলা লিখতে পারেন, সমস্যা নাই। ফ্যান পেজ জাস্ট নেক্সটে দিব, ইনভ্যালিড অবশ্য, মানে খুব বড় দিয়ে ফেলছি, তো সে কারণে আপনি নামটা অবশ্যই একটা স্পেস দিয়ে দেন, দুইটা নাম দিতে পারবেন, যেমন আমরা ফার্স্ট নাম লাস্ট নাম দিই, যেমন আমার নাম রিহান আহমেদ, তো আমি রিহান আহমেদই দিব আপনার, তো এরকমভাবে দিবেন আর কি। তো এখানে আপনার সিলেক্ট ক্যাটাগরিতে আপনি কি ধরনের পেজ খুলবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। ধরেন আমি স্পোর্টস, পিপল, মিউজিক এবং হচ্ছে যে ওয়েবসাইট অ্যান্ড ব্লগস, জাস্ট ডিরেক্টলি সিলেক্ট করলাম। সিলেক্ট ক্যাটাগরি এখানে আপনার ধরেন পার্সোনাল ব্লগ, জাস্ট আপনার যেটা আপনার যেই ধরনের আপনি খুলতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন, যাই হোক নেক্সটে দিবেন, এটা কোনো তেমন ইম্পর্টেন্ট না। নেক্সটে দেওয়ার পর আপনার পিপল ইউর ওয়েবসাইট ফ্রম ইউর পেজ, আপনার চাইলে এখানে আপনার ওয়েবসাইট থাকলে দিতে পারেন, যে টিপি এস, ধরেন আপনার ওয়েবসাইট আছে, তো এখানে আপনার ওয়েবসাইট না থাকলেও সমস্যা নেই, স্কিপ করে দিতে পারেন, ওয়েবসাইট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে অ্যাড এ প্রোফাইল পিকচার, এখানে আপনি একটা আপনার পেজের প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারেন, তো আমি স্কিপ করলাম, আপনারা সবাই এটা দিতে পারবেন, ফেসবুকের সবাই আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি বা দিতে পারি। এখানে কভার পিকচারটা দিয়ে দিতে পারেন, কভার ফটোটা আপনি চাইলে গুগল থেকে সার্চ করতে পারেন, যে ফেসবুক ফ্যান পেজ কভার ফটো, এখান থেকে সুন্দর একটি কভার ফটো আপনি এখানে আপলোড করে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার এখান থেকে নিতে পারেন, সমস্যা নাই। তো অ্যাড কভার ফটোতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, যাই হোক স্কিপ করব। স্কিপ করার পর এই যে আমার পেজটি ক্রিয়েট হয়ে গেছে, এই যে আমার যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আনুষঙ্গিক বিষয় আছে, এখানে অ্যাড কভার ফটো, অ্যাড ওয়েবসাইট, অ্যাড ডিসক্রিপশন, আপনি কি বিষয়ে আপনি পেজটা খুলছেন, অনেকেই এটার মধ্যে ভিডিও আপলোড করে থাকে, তারপরে অ্যাবাউটের মধ্যে অ্যাড, অ্যাড এ বাটন, আপনার পোস্ট, এখানে পোস্টগুলো ইম্পর্টেন্ট, ধরেন আপনি বাংলা জোকস নিয়ে করবেন তো অবশ্যই এখানে আপনার বাংলা জোকসের পোস্টটাই অবশ্যই দিবেন। আপনার যেই ক্যাটাগরি আপনি পেজ খুলতে চান সেই ক্যাটাগরির এখানে আপনি পেজ মানে দিবেন আর কি, পোস্ট করবেন। ধরেন ভিডিও শেয়ার করলে জাস্ট ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন, তো এখানে আপনার ভিডিও দিতে পারেন। তারপর হচ্ছে যে আপনি পোস্ট করলে এখানে পোস্ট, এই যে পোস্টের মধ্যে ক্লিক করবেন, আপনার ধরেন আপনি জোকস দিবেন, জোকস এখানে দিতে পারেন যে কোনো, ধরেন আপনার নিজের নামে আপনি পেজ খুললেন সমস্যা নেই, আবার অনেকে দেখা যায় নিজের নামে ফ্যান পেজ খুলে, তো সমস্যা নেই আপনি খুলতে পারেন। ইনভাইট ফ্রেন্ড টু লাইক দিস পেজ, আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, এখানে আমার আছে, আমার ফ্রেন্ডরা আছে যাদেরকে আপনি ইনভাইট করতে চান, তাদেরকে সিলেক্ট করে জাস্ট এখানে আপনি ক্লিক করে মানে এই চিহ্নটা ক্লিক করলে তাদেরকে মেসেজ চলে যাবে, এবং তারা যদি আপনার পেজটা লাইক করে তো মানে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার পেজে লাইক দিবে।
তো আশা করি বুঝতে পারছেন। আপনার বোঝানোর জন্য আমি এই ফ্যান মানে আপনার এই যে জোকস, বাংলা জোকস নামের পেজটা খুললাম, তো এটা অবশ্যই আমি ডিলিট করে দিব। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর শেয়ার কথাটা বলতেছি যে আপনি যে জিনিসটা জানেন সবার কাছে জানিয়ে দেন। আপনার আমার ভিডিওটা লিঙ্ক সহ আপনারা ফেসবুকে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে, এবং আপনাদের ফ্রেন্ডদেরকে বলবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য, হয়তো বা তাদেরও কোনো না কোনো কাজে লেগে যেতে পারে। তো এটা আপনাদের কাছে অনুরোধ। তো সবাই ভালো থাকবেন, বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।